বাঙালির প্রথম প্রেম বোধ হয় দার্জিলিং, আর সেই দার্জিলিং যাওয়ার সবচেয়ে জনপ্রিয় ট্রেন হল দার্জিলিং মেল। শোনা যায় একসময় ট্রেনটা শিয়ালদহ স্টেশন থেকে ছেড়ে অবিভক্ত বাংলার উপর দিয়ে ঈশ্বরদি, হিলি, পার্বতীপুর, নীলফামারি হয়ে হলদিবাড়ি, জলপাইগুড়ি এবং শেষমেশ শিলিগুড়ি পৌঁছতো, আর সেখান থেকে একটা ন্যারো গেজের ট্র্যাক ধরে দার্জিলিং পৌঁছতে হতো। শিলিগুড়ি টাউন স্টেশনটা যখন 1878 সালে তৈরি হয়, প্রথম যে কয়েকটা ট্রেন স্টেশনে আসা শুরু করে তাদের মধ্যেই ছিল এই দার্জিলিং মেল। তবে দার্জিলিং এর রেলগাড়ির ইতিহাস কিন্তু আরো অনেক পুরনো। সালটা 1869। বাজ কোম্পানি স্যাম বাজ নাকি এমন একটা রেলগাড়ি বানালেন যেটা সাড়ে টানতে পারবে। ট্রেনটায় অবশ্য মানুষ চড়ত না, দার্জিলিং থেকে সাহেবগঞ্জ পর্যন্ত চা নিয়ে যাওয়া হতো। আর কম্পার্টমেন্টগুলো ঠিক কম্পার্টমেন্টের মতন ছিল না, ছিল কয়েকটা বাক্সের মতন। নানান জায়গায় ট্রেন থামিয়ে চায়ের বাক্স তুলে নিয়ে যাওয়া হতো। পরবর্তীকালে সেই ট্রেন টানতে কোম্পানি 1300 টাকা দিয়ে একটা হাতিও কিনেছিল। সেটাই ছিল সেই যুগের দার্জিলিং মেল। এই ট্রেনটা কিন্তু নেহাত কম দিন চলেনি, চলেছিল টানা 14 বছর। পরে 1881 সালে ব্রিটিশ সরকার তৈরি করে দার্জিলিং হিমালয়ান রেলওয়েজ, আর বাট কোম্পানিও তাদের সেই সাড়ে টানা ট্রেন রেলওয়ের কাছে 20,000 টাকায় বিক্রি করে দেয়। এই স্মৃতিবিজড়িত দার্জিলিং মেলে কত যে বিখ্যাত বাঙালি চড়েছে তার ইয়ত্তা নেই। সেই রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ, এমনকি সুভাষচন্দ্র বসু পর্যন্ত। শোনা যায় 1915 সালে এই দার্জিলিং মেল নাকি ভারতবর্ষের সবচেয়ে দ্রুতগামী ট্রেনের মধ্যে একটা ছিল। সেই সকল সুখস্মৃতি বয়ে আজও ছুটে চলেছে বাঙালির সেই প্রিয় দার্জিলিং মেল।